Everyone, welcome to my channel In Wow Makeup. I hope you all are safe and beautiful. Today I create this look, guys. Khub shohojei tumra ei look ta create korte parbe. Video ti shuru theke shesh porjonto tar jonno dekhte hobe. Skip na kore video ti obosshoi dekho. Bhalo lagle like, share and comment korte bhulo na. Please subscribe my channel and press the bell icon for my upcoming videos. So let's get started. Okay. At first time, আমি ইউজ করছি সেরাটাপের এই ময়েশ্চারাইজারটা। এটা আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছে। সো ফুল ফেসে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি বায়োটেকের বাই কোকোনাট ক্রিমটা ইউজ করব। আমার ফেস এবং নেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন নাইকার প্রেপ মেকআপ প্রাইমার আমি ইউজ করছি আমার টেজোন এরিয়াতে। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। দেন আমার স্কিনে বড্ড ডার্ক স্পট আছে, সো আমি এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবো। এটা ক্রাইলনের D34 শেড। আমি এটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ইউজ করে নিচ্ছি। দেন এটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ড্যাবিং মোশনে ড্যাব করে নেব। তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো যদি তোমার ডার্ক স্পট না থাকে। ভালো করে ড্যাবিং মোশনে ড্যাব করবে। দেন আমি ফিট মি ম্যাট পোরলেস এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমার শেড নাম্বার 120। সো এই ফাউন্ডেশনটা যারা ইউজ করে তারা জানো খুব লাইট ওয়েট অ্যান্ড খুব ভালো, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ড্যাবিং মোশনে ড্যাব করে নিচ্ছি। আমি এটি ইয়ার এবং নেকেও অ্যাপ্লাই করব। বিকজ আমার ইয়ার অ্যান্ড নেক যেন ফেসের থেকে ডিফারেন্ট লাগে। দেন আমি এলিগেল প্রো কনসিলার ইউজ করছি। আমার আই এরিয়াতে আমি কনসিল করে নেব। অনেকবার ইউজ হয়ে গেছে এর জন্য প্রেস দিয়ে দিয়ে বার করতে হচ্ছে। বেরো বেরো বেরো। দেন আমি আইলিডের উপরে আমি অ্যাপ্লাই করছি। হাইলাইটেড করে নেব আমার ফোরহেড, নোজ। এই সেম কনসিলারটা দিয়ে কনসিলারটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। দেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ড্যাবিং মোশনে ড্যাব করে নিচ্ছি। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। দেন আমি এটাকে সেট করার জন্য ফিট মির 120 এই শেড নাম্বার এই কম্প্যাক্টটা ইউজ করব। আমি এটা বললাম পুরো ফেসে আমি লাগাচ্ছি না, কারণ পুরো ফেসে লাগা আমার ফ্যাকাশে লাগে, হাইলাইটেড এরিয়াতে লাগে না। দেন আমি একটা স্পুনের সাহায্যে আইব্রোটা কম করে নেব এবং মিস ক্লেয়ারের এই আইব্রো পমেটটা দিয়ে আমি আইব্রো ফিল করব। এই পমেটটা অসাধারণ, যারা কিনুনি ফটাফট কিনে নাও, খুব দারুণ। আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি একটা ডিপ ব্রাউন শেড দিয়ে। দেন আমি ক্রাইলনের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব। আমি আই মেকআপ যাতে ফল আউট হয়, যখন আই মেকআপ করার সময় ফল আউট হয় অনেক, সেটা যাতে আমার মেকআপটা নষ্ট না হয়ে যায় এর জন্য আমি এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব এবং আমার হাইলাইটেড এরিয়াতে ইউজ করে নেব। বিউটি গ্লসের আমি এই প্যালেটটা ইউজ করছি গাইস। এখান থেকে পিচ কালারের একটা শেড নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমার আইলিডের উপর। দেন একটা ডিপ ব্রাউন শেড দিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। সেমভাবে আমি দ্বিতীয় আইটিও করেছি অফ ক্যামেরায়। দেন আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি ব্রঞ্জে একটা শেড নিয়ে আমার ইনার কর্নারে লাগিয়ে নিচ্ছি। দেন আউটার কর্নারে আমি ডিপ ব্রাউন শেড লাগাচ্ছি যাতে একটু বিগ বিগ লাগে আইসটা। আমি অফ ক্যামেরায় আমার আইলাইনারটা পরে নিয়েছি। দেন একটা বিগ ফ্যান ব্রাশ দিয়ে আমার এক্সেস পাউডারগুলো একদম ঝেড়ে ফেলছি। ওকে, দেন আমি ম্যাবলিন ক্লোজালের এই মাস্কারাটা ইউজ করব।
আমি ফলসেস একদম ভালোবাসি না, সো আমি ম্যাসকারাটাই ইউজ করছি শুধু। দেন সুগারের মিনি ব্রঞ্জার দিয়ে আমি আমার কন্ট্যুর করব। একটা কন্ট্যুর ব্রাশ দিয়ে আমি এই কন্ট্যুরটা করে নিচ্ছি, আমার চিনেও করব যাতে চিনটা স্কাল্পটেড লাগে, ফোরহেডেও অ্যাপ্লাই করব। দেন একটা স্মল কন্ট্রোলিং ব্রাশ দিয়ে আমি নোজেও অ্যাপ্লাই করছি, নোজটা যাতে আমার শার্প লাগে আরো। এরপর আমি NYX এর এই ব্লাশারটা অ্যাপ্লাই করব আমার চিকসের ওপর। এটা পিচ কালারের, যে কোনো স্কিন টোনের সাথে এই কালারটা খুব ভালোভাবে যাবে। মেকআপটা সেট করার জন্য আমি ডারমার ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করছি। দেন কেড এই হাইলাইটারটা আমি ইউজ করছি। কেড এই হাইলাইটারটা খুব ভালো, খুব অসাধারণ লাইট ওয়েট, সবাই ইউজ করতে পারো। দেন আমি সুগারের এই রেড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব আমার লুকটাকে সম্পূর্ণ করার জন্য। রেড শাড়ির সাথে রেড লিপস্টিক একটা আলাদাই ব্যাপার। রেড সবসময় সবার উপর ভালো লাগে। ওকে, আমার লুকটা সম্পূর্ণ করার জন্য আমি একটা লাল টিপ পরছি। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার সাথে শেয়ার করো। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই, লাভ ইউ গাইস।